আমরা বাংলাদেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে একেবারে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করা, একেবারে উৎপাদন শুরু করে প্যাকেট জার থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করতে চাই। একটা নিরাপদ খাদ্যের একেবারে পরিষ্কার উন্নত দেশগুলোতে যেই ব্যবস্থা আছে বাংলাদেশকে সেই অবস্থায় নিয়ে যেতে চাই, অব্যাহত থাকবে। যা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টার ফলে, পরিশ্রমের ফলে, দক্ষতা বিচক্ষণ নেতৃত্বের ফলে বাংলাদেশ আজকে এত দ্রুততম সময়ের মধ্যেই উন্নয়নশীল দেশে আমরা প্রবেশ করেছি। প্রাথমিক স্বীকৃতি কন্টিনিউ না থাকে, ধারাবাহিকতা যদি না থাকে, আবার হয়তো যদি অন্য কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, এই কথাগুলো বলার এখানে বলার বলতে চাচ্ছি না আমি, তারপরে বলি যে এই রাষ্ট্রীয় ক্ষমতা যদি আবার অন্য কারো হাতে হস্তান্তরিত হয়, কোনো দুর্নীতিবাজ, কোনো দেশের অমঙ্গল কামনা যারা করে বা দেশকে যারা আবার পিছনের দিকে নিয়ে যেতে চায়, এরকম কারো হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে কিন্তু আবার আমরা মৃত্যু বিয়ে করবো। তা আমি বিশ্বাস করি সেই অবস্থা বাংলাদেশে বিশাল হবে না। আমাদের মাঝে প্রধানমন্ত্রী